আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালাজরা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হয় তারই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় সপ্তাহের যে প্রশ্নগুলোর অ্যান্সার সেগুলো আজকে দেখবো। তো তোমার ভিডিওর কভার পেজ অলরেডি দেখে নিয়েছো তোমাদের কোন ক্লাসের এবং কোন বিষয়ের যে অ্যান্সারগুলো আমরা দেখবো। তো চলো আমরা সেই অ্যান্সারগুলো দেখে নিব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে তোমাদের সুবিধা অ্যাসাইনমেন্ট করার সুবিধার্থে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস পাবলিশ করা হয়েছে প্লে স্টোরে। তোমরা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিলে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও যদি সেটা খুঁজে না পাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের অ্যান্সারগুলো খুঁজে পাওয়ার সুবিধার্থে আমরা কিন্তু প্লে লিস্ট করে দিয়েছি। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 নামে প্লে লিস্ট আছে। তোমরা যেই ক্লাসের হয়ে থাকো সেই ক্লাসে তোমরা প্লে লিস্টে ক্লিক করলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সকল প্রকার আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। তোমরা তালুকদার একাডেমি লিখলেই ফেসবুকে তোমরা আমাদের সাথে জয়েন হতে পারবে। তো চলো আমরা তোমাদের অ্যান্সারগুলো দেখার জন্য ভিডিও কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিটিশন চলে আসলাম তোমাদের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এটা ইংলিশ অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের ইউনিট 5, ইউনিট 7 এই দুইটি ইউনিট থেকে প্রশ্ন করা হয়েছিল। প্রথম প্রশ্ন ছিল, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি? যদি তুমি অ্যাগ্রি করো হোয়াই অর হোয়াই নট? তারপর হচ্ছে ট্রুথফুল ডাব থেকে এখানে প্রশ্নটা ছিল, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব? ট্রুথফুল ডাব টাইটেলটা কেন অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই স্টোরির জন্য, এই টাইটেলটা সেটা লিখবে, সেটা আমরা অ্যান্সার দেখবো এখনই। তারপর এসডাব্লিউ হচ্ছে, ইমাজিন দেয়ার ইজ আ বোট স্কুল, যদি তুমি মনে করো তোমার একটা বোট স্কুল আছে, নৌকায় স্কুল রয়েছে ইন ইউর এরিয়া, টু টিচ রিভার জিপসি চিলড্রেন, রিভার নদীর পার্শ্ববর্তী নদীর পাড়ে যারা থাকে ওইরকম টিচার কি বলা যায় বাচ্চাদেরকে তোমরা সেই বোট স্কুলে পড়াচ্ছ। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ চিলড্রেন্স উইথ লার্নিং, তুমি কীভাবে তাদেরকে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সেটা লিখবে। তো প্রথম প্রশ্নটা আমরা এখন দেখব, কার্তিক প্রামাণিক ইজ এন ইন্সপিরেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি? সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমরা কিন্তু ভিডিওতে কোনো কোনো জায়গায় টাইপিং মিস্টেক থাকতে পারে, কিন্তু আমি ভয়েসে সেটা বলে দিই। তোমরা আমি বলবো যে তোমরা ভিডিওর ভয়েসটা ক্লিয়ারলি শুনবা, পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে কার্তিক প্রামাণিক, প্রথম প্রশ্নের হেডলাইনটা দিবে, কার্তিক প্রামাণিক ইজ এন ইন্সপিরেশন ফর আস। তার আগে বলে রাখি তোমাদের এইটা এইটের অষ্টম শ্রেণীর জন্য, জেএসসি যাদের জন্য তাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট, এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তাই এটা শিরোনাম হবে, সরি এটা শিরোনাম হবে, এ ম্যান হু লাভস ট্রিস দ্য ট্রুথফুল ডাব অ্যান্ড রিভার জিপসিস ইন বাংলাদেশ। ইংলিশ অ্যাসাইনমেন্ট ইকুয়াল মানে ইংলিশ অ্যাসাইনমেন্ট ডট দিয়ে তারপর লিখবে এ ম্যান হু লাভস ট্রিস কমা দ্য ট্রুথফুল ডাব থ্রি কমা রিভার জিপসিস ইন বাংলাদেশ। এটা হবে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম, মানে হেডলাইন যেটাকে বলে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর বাকি কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে সেটা তোমরা জানো অলরেডি। তো অ্যান্সারটা আমরা দেখি, কার্তিক প্রামাণিক ইজ ইন্সপিরেশন ফর আস, কেন সে ইন্সপিরেশন আমাদের জন্য? কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস কমা আই এগ্রি অ্যাট দিস, এখানে বলেছিল তুমি কি এগ্রি করো কি করো না, ডু ইউ এগ্রি, হোয়াই অর হোয়াই নট? এখানে আমরা অ্যান্সারটা দিব হোয়াই, আমরা এগ্রি করি, ঠিক আছে? বিকজ এ ম্যান ইন এবার রিমেম্বার বাই দ্য ডিডস নট ওয়ার্ডস, কারণ মানুষ তার কাজের দ্বারাই হচ্ছে সমাজে পরিচিতি লাভ করে। বাই প্ল্যান্টিং ট্রিস কার্তিক প্রামাণিক দ্য ইলিটারেট ম্যান ইজ লিভিং হ্যাজ সিগনেচার অল অ্যারাউন্ড নেচার, গাছ রোপণ করার মাধ্যমে কার্তিক প্রামাণিক এই যে মূর্খ মানুষটা, ইলিটারেট মানে যার লেখাপড়া অক্ষর জ্ঞান নেই এরকম আকার মানুষ হচ্ছে কার্তিক প্রামাণিক, সে গাছ রোপণ করার মাধ্যমে তার নিজে একটা সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেল অল অ্যান্ড নেচার সমাজের প্রতি। হি ওয়ান্টেড টু মেক হিজ ভিলেজ গ্রিন সো দ্যাট দ্য ভিলেজার্স কুড সেভ দ্যামসেলভস ফ্রম স্কর্চিং হিট অফ দ্য সান অ্যান্ড সিট আন্ডার দ্য ট্রিজ টু টেক রেস্ট ফর এ ওয়াইল। এখানে কী বললো? এখানে বললো হি ওয়ান্টেড টু মেক হিজ ভিলেজ গ্রিন, সে চেয়েছিল তার এই গ্রামটাকে সবুজ রাখতে, যাতে তার এই গ্রামবাসীরা নিজেরা এই
কঠোর সূর্যের তাপ থেকে বাঁচতে পারে, মানে সেটা থেকে যেন রক্ষা পেতে পারে, এবং এই গাছের নিচে বসতে পারে, এবং গাছের নিচে বসে তারা যেন বিশ্রাম নিতে পারে, কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারে। তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো কিন্তু মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্যই, তো তোমরা বিচলিত হবে না। এবং ইংলিশ ভার্সনে যারা, তোমাদের তো আর কোনো কথাই নেই, তোমরা অনেকেই বলো যে ভাই ট্রান্সলেশন করে দেন, তো এটা তো ট্রান্সলেশন করার কিছু নেই, ইংলিশ বাংলা সকলের জন্য একই একইভাবে ইংলিশের অ্যান্সার করতে করতে পারো। তো আমি যেভাবে লিখলাম তোমরা এইভাবে লিখতে পারো, যদি চেঞ্জ করতে চাও সেটা করতে পারো, যেহেতু এখানে লেখা আছে হোয়াই অর হোয়াই নট, তুমি যদি সেটার সাথে এগ্রি না করো তাহলে তুমি তোমার মতো বক্তব্য দিবে, লিখবে। এখানে আমরা যেহেতু এগ্রি করেছি তাদের কথায়, তাই আমরা আমাদের মতো করে লিখলাম। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যারা দেখছে তারা বেশি বেশি শেয়ার করে দাও। আমরা সবার আগে তোমাদেরকে ইংলিশের শতভাগ নির্ভুল অ্যান্সার দিচ্ছি, তো আমাদের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, তারপর হচ্ছে অবজারভিং হিজ স্ট্রং ফিলিংস ফর ট্রিজ অ্যান্ড প্যাশন ফর প্লান্টিং ট্রিজ, উই ক্যান সে হি ইজ আ ট্রু ন্যাচার লাভার and inspiration for us strongly. Observing his strong feelings for his trees, তার এই যে গাছের প্রতি যে ভালোবাসা, হ্যাঁ, and passion for planting trees, গাছ লাগানোর প্রতি তার যে আকাঙ্ক্ষা বা অনুভূতিটা, ইচ্ছাটা, হ্যাঁ, উই ক্যান সে হি ইজ এ ট্রু ন্যাচার লাভার, আমি বলতে পারি যে সে প্রকৃত, এই কী বলা যায়, প্রকৃতি প্রেমী, সে প্রকৃতি প্রেমী, অ্যান্ড অ্যান ইন্সপিরেশন ফর আস স্ট্রংলি, এবং সে আমাদের জন্য কি বলা যায়, ইন্সপিরেশন আমাদের জন্য, সে অ্যাকচুয়ালি উই শুড বি ইন্সপায়ার্ড অ্যান্ড প্রাউড অফ হিম, আমরা তাকে নিয়ে গর্বিত এবং তার কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো। তাহলে আমরা আমাদের যে অ্যান্সারটা এগ্রি করলাম যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ এগ্রি, তো আমরা এগ্রি করলাম এবং সে তার পক্ষে আমরা যুক্তি দিলাম। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা আমাদের তালুকদার একাডেমি ফেসবুক পেজ এবং জাহিদুল ইসলাম তালুকদার জাহিদ ক্রিয়েশন যেই পেজটি রয়েছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো, তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো আমরা সেখান থেকে দিয়ে দিব। আর তোমরা কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমাদের জানতে সুবিধা হবে তোমরা কে কোন জেলা এবং স্কুল থেকে দেখছো ভিডিওটি। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ট্রুথফুল ডাব থেকে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি ট্রুথফুল ডাব, ট্রুথফুল ডাবের যে টাইটেলটা দ্য ট্রুথফুল ডাব, এটা কি সত্যি কি না, মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি না স্টোরির জন্য, আমি এখন দেখবো সেটা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবে, কারণ তোমাদের যেহেতু ক্লাসও হয়নি আমরা এখানে তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ বলে দিচ্ছি, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আসলে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব, ট্রুথফুল ডাবের যে টাইটেলটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, কেন হয়েছে আমরা এখন নিচে সেটা ব্যাখ্যা করবো। আই থিঙ্ক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি বিকজ ইট গিভস আস এ স্ট্রং অ্যান্ড রিয়েল মেসেজ অ্যাবাউট দ্য ডাব, দ্যাট দ্য ডাব ইজ রিয়েলি আ ট্রুথফুল অ্যানিমাল। ডাবটা কি তোমরা জানো, ডাব অর্থ হচ্ছে গুগু, তো আই থিঙ্ক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, আমি মনে করি যে টাইটেলটা সঠিক যথার্থ হয়েছে ফর দ্য স্টোরি স্টোরির জন্য, বিকজ ইট গিভস আস এ স্ট্রং অ্যান্ড রিয়েল মেসেজ অ্যাবাউট দ্য ডাব, এটি আমাদেরকে একটি শক্ত, মানে শক্ত পাকা পোক্ত এবং সত্যিকারের কি বলে বার্তা পাঠায় কি সম্পর্কে, এই গুগু সম্পর্কে, অ্যান্ড দ্য ডাব ইজ রিয়েল এ ট্রুথফুল অ্যানিম্যাল, এবং গুগুটা আসলেই কি বলা যায় সত্যবাদী, সত্যবাদী একটি প্রাণীর মধ্যে পড়ে, তো তাই সেক্ষেত্রে টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম লাইনে আমরা কিন্তু এই লাইন যে অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমরা সেটার ব্যাখ্যা দিয়ে দিলাম, পরবর্তীতে আরেক কিছু এটার সাথে অ্যাড করবো আমরা, সেটা দেখো কী লিখেছি, ফর বিং ট্রুথফুল, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটার উপর ট্রুথফুল, এখানে ট্রুথফুল TRUTHFUL ট্রুথফুল হবে, তো যারা বয়স তো শুনবে তারা কিন্তু মিস করবে, এই জন্যই বারবার আমি বলি যে পুরো বয়সটা তোমরা শুনবা, যদি বয়স না শোনো তাহলে কিন্তু তোমাদের ফেল করার সম্ভাবনা বেশি। আরেকটা কথা কি, তোমাদের অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টের খাতাগুলো সেগুলো কিন্তু বোর্ডে চেক করা হবে, আর তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, এটা কিন্তু সবাই জানো যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি MP বলেছেন যে অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে, তো এই সার্টিফিকেট আসলে কিভাবে দেওয়া হবে, সেটা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো বোর্ডে নেওয়া হবে এবং সেগুলো চেক আপ করে তোমাদের একটা গ্রেড মার্ক বা যে কোনো কিছু নির্ধারণ করে তোমাদেরকে সার্টিফিকেটগুলো দিবে, তো খুবই সতর্কতার সাথে অ্যান্সারগুলো লিখবে। আমি বারবার বলছি যে তোমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবে এবং বয়সটা ক্লিয়ারলি শুনবে, তাহলে কোনো কিছুই মিস করবে না আশা করি। তো এখানে হবে ফর বিং ট্রুথফুল দ্য ডাব,
হ্যাজ গেইনড এ প্লেস অ্যাট দ্য হার্ট অফ দ্য পয়েটস। এই যে সত্যবাদী হয়েছে ছিল মানে গুগলের সত্যবাদী, তাই তারা এই কবিদের মনে একটা জায়গা স্থান দখল করে নিয়েছে, ঠিক আছে, কবিদের হৃদয়ে একটা স্থান দখল করেছে। ইট হ্যাজ আর্ন দ্য স্ট্যাটাস অফ বিং আ সোর্স অফ প্যাশন ফর লাভ বাই দ্য পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্টস টু রাইম উইথ লাভ। এটা অর্জন করে নিয়েছে স্ট্যাটাস, কিসের স্ট্যাটাস, যে এটা হচ্ছে ভালোবাসার প্রতীক হিসাবে এটা থাকে এবং এটা কবিদের মাঝে এটা স্থান করে নিয়েছে যতদিন পর্যন্ত না পৃথিবী টিকে থাকে এবং সেই ছড়ার মাধ্যমে, ভালোবাসা নামক ছড়ানোর মাধ্যমে এই ঘুঘু পাখিটি চিরজীবন মানে পৃথিবী বেঁচে থাকা পর্যন্ত, পৃথিবী টিকে থাকা পর্যন্ত এই ছড়াটি চলবে। দ্য টু অ্যানিমেলস ব্যাট অ্যান্ড ওল গট পানিশমেন্ট ফর দেয়ার ইল ডুইংস অ্যান্ড দ্য ডাব রিওয়ার্ডেড ফর ইটস বিং রিয়েলিস্টিক অ্যান্ড ট্রুথফুল। দুইটা প্রাণীর কথা বললো, মানে দুইটা এটা বললো যে পাখির কথাই আসলে। ব্যাট হচ্ছে তোমরা জানো বাদুর, অ্যান্ড ওল হচ্ছে পেঁচা। তো বাদুর এবং পেঁচা গট পানিশমেন্ট ফর দ্যার ইল ডুইংস, তারা যে খারাপ কাজগুলো করেছে সেটার জন্য তারা কী পেয়েছে, শাস্তি পেয়েছে। অ্যান্ড দ্য ডাব এই গুগো রিওয়ার্ডেড, তারা মানে সে পুরস্কৃত হয়েছে ফর ইটস বিং, এটার যে নিজস্ব বাস্তব চিন্তা এবং সত্যবাদিতার জন্য সে এই পুরস্কারগুলো পেয়েছে। সো উই ক্যান সে দ্যাট টাইটেল অফ দিস স্টোরি দ্য ট্রুথফুল ডাব ইজ রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। তাই আমরা বলতে পারি এই স্টোরির, দ্য ট্রুথফুল ডাবের যে স্টোরিটি রয়েছে এখানে টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এবং আমি এটাকে সাধুবাদ জানাই। আর তোমরা অনেকে জানো যে আমার চ্যানেল থেকে অ্যাপসের কথা বলা হয়েছে, স্কুল হেল্পলাইন বিডি, তোমরা সেখানে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অ্যাপস যারা ডাউনলোড করতে চাও তার গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিলে পেয়ে যাবা। আর যদি পেতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিও ডাউন সরি অ্যাপস ডাউনলোড করে নিবে এবং ডাউনলোড করার পর অ্যাপসটিতে 5-star রেটিং দিয়ে দিবে, তোমার বন্ধুদের মাঝে অ্যাপসটি শেয়ার করবে, সাথে সাথে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও ইংলিশের সঠিক অ্যান্সারগুলো পেয়ে যায়। আমরা কিছুক্ষণ পরেই তোমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমরা দিব, তোমরা আমাদের সাথেই থাকো। আচ্ছা আমি এখন ইংলিশের অ্যান্সারগুলো দেখবো। ইংলিশের তৃতীয় অ্যান্সারটি প্রশ্নটি হচ্ছে, ইমাজিন দেয়ার ইজ আ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন চিলড্রেন্স উইথ লার্নিং, কীভাবে তোমরা তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতে পারো। তো হাউ উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, এটা হচ্ছে তোমাদের হেডলাইন দিবা। তারপর হচ্ছে রিভার জিপসিস আর অ্যান অ্যান্থিক গ্রুপ অফ দ্য পিপল ইন বাংলাদেশ। রিভার জিপস মানে নদীর পাড়ে যারা বসবাস করে তারা কিন্তু একটা ক্ষুদ্র জাতি, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে না, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতোই তারা একটা ক্ষুদ্র জাতি। দে আর অলসো নোন এস বেদে, তারা মানে কমনভাবে সবাই তাদেরকে বেদে বলে চিনে, টু লোকাল পিপল সাধারণ মানুষের কাছে, হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যারা হচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেন। দে আর মেইন ভেহিকল ইজ বোট টু ট্রাভেল, তাদের মূল যেই যান চল মানে যান চলাচল, যারা তারা যে ট্রাভেল করে তারা যে ভ্রমণ করে কীভাবে করে, তারা মূলত নৌকার মাধ্যমে, বোট হচ্ছে নৌকা, নৌকার মাধ্যমে তারা ট্রাভেলটা করে, ভ্রমণগুলো করে। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া, যেহেতু এখানে বলেছে যে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল, তো যদিও তোমার এখানে নাই, যদি নাও থাকে তারপর তোমাকে ইমাজিন করে নিতে হবে। আর যাদের আছে তারা তো ইতিমধ্যে জানোই যে বোট স্কুলে কী কী হয়। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া, আমার এলাকায় একটা বোট স্কুল রয়েছে মানে নৌকার স্কুল, উই ট্রাই টু টিচ দ্য চিলড্রেন অফ দ্য রিভার জিপসি, আমরা চেষ্টা করি সেই বাচ্চাদের শিখাতে, মানে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করতে যারা নদীর পাড়ে থাকে। ইট ইজ রিয়েলি এ ম্যাটার অফ সরো, এটা দুঃখের বিষয় যে ম্যাটার অফ সরো দ্যাট দো দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, যদিও তারা বাংলাদেশের নাগরিক, দে ডোন্ট গেট প্রপার এডুকেশন, তারা সঠিক কী বলা যায় শিক্ষাটা তারা পায় না। দে আর লিগালি ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইট, তারা প্রকৃতপক্ষেই তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো থেকে তারা দূরে সরে রয়েছে, মানে দূরে রয়েছে, তারা সেগুলো পায় না আসলে। অ্যাজ উই হ্যাভ এ বোট স্কুল, যেহেতু আমাদের একটি বোট স্কুল রয়েছে, উই গো টু দেয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাডভাইস দ্যাম টু ব্রিং দেয়ার চিলড্রেন টু স্কুল, তাই আমরা তাদের পরিবারের কাছে যাই এবং তাদেরকে পরামর্শ দিই তাদের বাচ্চাদেরকে যেন তারা স্কুলে পৌঁছে দেয়, স্কুলে পাঠায়।
উই হ্যাভ সাম প্ল্যানস ফর দ্যাম, আমাদের কিছু কি বলা যায় প্ল্যান রয়েছে, আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তাদের জন্য। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল প্রোভাইড দ্যাম অ্যা বেসিক টেক্সট বুক অফ স্কুল ফর ফ্রি। আমাদের কি আমাদের আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা চিন্তা করেছি তাদের জন্য যে তাদেরকে আমরা এই মূল যে বই বইগুলো আছে স্কুলের সেগুলো তাদেরকে আমরা একেবারে বিনামূল্যে দিব। অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু টিচ দ্যাম টু বেসিক টিচ দ্যাম দ্য বেসিক অফ ইংলিশ ম্যাথমেটিক্স কম্পিউটার অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজিস। প্রথমে আমরা তাদেরকে কী শেখাবো, ইংলিশ দ্য ম্যাথমেটিক্স এবং কম্পিউটার এবং বিভিন্ন যে নতুন নতুন টেকনোলজি রয়েছে সেগুলো সম্পর্কে। তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করতো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে একটা কথাই যে তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যারা তোমার বন্ধুরা জানতে পারে। আর তাদের একাডেমিতে সবগুলো অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবা। প্লেলিস্ট আগে সাজানো আছে, তোমরা প্লেলিস্ট সেকশনে গেলে তাদের একাডেমি লিখে যে চ্যানেলটা আসবে আমাদের সেখানে প্লেলিস্ট সেকশনে গেলে তোমরা ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 এভাবে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা খুব সহজে প্রত্যেকটা সপ্তাহের অ্যান্সারগুলো একসাথে করে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো। তারপর যদি সমস্যা হয় তাহলে অ্যাপসটা ইনস্টল করো, অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাপসেও ক্লিক করলে তোমরা সেই প্লেলিস্টে ঢুকতে পারবে এবং অ্যাপসের প্রশ্নগুলো আছে তোমরা চাইলে নিজেরাও ট্রাই করতে পারো। আর যে কোনো প্রশ্নর জন্য তোমরা জাহিদ ক্রিয়েশন জাহিদুল ইসলাম তালুকদার যে পেজটি রয়েছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো এবং এছাড়াও তালুকদার একাডেমি পেজে প্রশ্ন করতে পারো। আর তোমরা এই দুইটি পেজে লাইক দিয়ে রাখবা, ফলো করে রাখবা এবং তালুকদার একাডেমি গ্রুপ এবং যেই অ্যাসাইনমেন্টের গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে নিবা। আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম, উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস অ্যান্ড শো দ্যাম হোয়াট টেকনোলজি ক্যান ডু। আমরা সেখানে তাদের আমাদের ল্যাপটপগুলো নিয়ে যাবো এবং তাদেরকে দেখাবো যে টেকনোলজি কী করে। উই ক্যান অলসো টিচ দ্যাম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটি, এবং আমরা তাদেরকে মানবতা সম্পর্কে শেখাবো, নৈতিকতা মানবতা সম্পর্কে শেখাবো। তারপর হচ্ছে দে ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ, তারা এই মানে জীবন উন্নতি করার জন্য উন্নতি করার তাদের কী আছে চান্স রয়েছে। সো দে নিড আওয়ার হেল্প অ্যান্ড অ্যাজ দ্য কনসায়াস সিটিজেন অফ বাংলাদেশ উই ক্যান্ট বাট হেল্প দ্যাম ইন লার্নিং ফর মেকিং এ ব্যাটার সোসাইটি। আমরা বাংলা সিটিজেন হিসাবে তাদেরকে সাহায্য করা এবং তাদেরকে শিক্ষাগতভাবে সাহায্য করা করে আমরা ভালো সমাজ তৈরি করার জন্য তাদের শিক্ষাগতভাবে আমরা সাহায্য করবো। আজকের মধ্যে এখানেই, পরবর্তী ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর বাকি বিষয়গুলোর অ্যান্সারগুলো তোমরা পাবে এবং সকল শ্রেণীর প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমরা খুব দ্রুতই তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আমাদের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। আজকের মধ্যে এখানেই, ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের প্রতি তোমাদের একটু হলো ভালোবাসা তৈরি হয়েছে, তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো যে বিভিন্ন চ্যানেলে অ্যান্সার দেওয়া হয় অ্যাসাইনমেন্টের, কিন্তু শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো একমাত্র তালুকদার একাডেমি থেকে দেওয়া হয়। অনেকে হচ্ছে আমাদের থেকে নিয়ে কপি করে সেগুলো দেয়, তো আমি এটাই বলবো যে আমরা সবার আগে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি। তো সবাই প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সে আশা ব্যক্ত করছি। আজকের মধ্যে এখানেই, ধন্যবাদ সবাইকে।